আসরে আসার আগে আমাকে বললো, মনোরঞ্জন বাবু, এই এলাকা তো আপনার অজানা নয়, আপনি অনেকবার এসেছেন আমাদের এখানে, একটু গল্পটা শুনতে ভালোবাসে বেশি, পদপদাবলিতে বেশি যাবেন না, পালা আপনি আধ ঘন্টা করুন, কোনো ক্ষতি নাই, একটু ওই দিকটাতে বেশি যাবেন, গল্পের দিকটাতে, গল্প শুনতে খুব ভালো লাগে না আমার। তা প্রথমকার আমার গল্প হলো, এত টাকা খরচা করে, এত বড় প্যান্ডেল করে, এত এত মহাপ্রসাদের ব্যবস্থা করে, রাসমঞ্চ নির্মাণ করে, হরিনাম করার কি দরকার ছিল? হরে কৃষ্ণ, টাকা খরচা করলে আরো ভালো ভালো দামি দামি জিনিস হয়, অর্কেস্ট্রা হতো, বাউল হতো, আরো অনেক কিছু হতো, হরিনাম আমরা কেন করব? পুরুলিয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জামতলা বাজার সমিতিতে আমি হরিনাম করতে এলাম, অন্য কিছু করতে আসিনি, কেন এলাম? আমি হরিনাম করব কেন? আপনারা হরিনাম করবেন কেন? হরিনাম করে আপনাদের আমাদের ফলটাই বা কি? কেন করব? আমি ভাগবত থেকেই বলি, একটু আগেই তো ভাগবত হচ্ছিল, ভাগবতী প্রমাণ করেছেন ভগবান গোবিন্দ পায়ের উপর পাটি দিয়ে বসে আছেন, ভগবান গোবিন্দ পায়ের উপরে পাটি দিয়ে বসে আছেন চাপর যুগে, আর একজন ভগবানের গান গাইতে গাইতে যাচ্ছে, তা কে যে গান গাইতে গাইতে যাচ্ছে? 33 কোটি দেবতা, না কোনো মানব, না কোনো যোগী, না কোনো মুনি, না কোনো গন্ধর্ব, না কোনো কিন্নর, না কোনো পাখি, না কোনো পশু, কে যাচ্ছে জানে? বিনা যন্ত্রে গান গায়, সেটা কে বাবা? দেবর্ষি। আমার প্রাণের দয়াল পতিতি পাবনে রে, দয়াল কৃপা কর মোরে গোপীনা, পার কর আমারে, হরি হরি দয়াল পার কর মোরে। স্টেজটাতে কীর্তন হচ্ছে, কত সুন্দর স্টেজটা সাজানো আছে। আরে স্টেজ সাজানো হলে কি হবে? স্টেজটা সাজালে কি হবে? যার জন্য স্টেজ, সেই কীর্তন যদি এখানে না হয় তাহলে যেমন আসরের কোনো দাম থাকে না, তেমনি শরীরটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কম সাজাই না, মা অনেক কিছু জিনিস দিয়ে সাজাই, কিন্তু শরীরটার ভেতরে পরমাত্মার যদি কদর করতে জানি না, কৃষ্ণ নাম করতে যদি জানি না, এই শরীরের কোনো দাম নাই। নিদয় ওর হরিওয়ালা, গান গাইতে গাইতে যাচ্ছে ভক্তিমতী মাইরা, আপনারা সবাই হয়তো ভালো করে জানেন, স্মরণ করলে মেরে মারা তেরি প্রীতি মারে হরি নাম বিনা, ভগবানকে স্মরণ করো, ভগবান ছাড়া জীবের গতি নাই। যেমন একটা নদী পার হতে গেলে একটা নৌকার প্রয়োজন হয়, তেমনি ভবনদী পার হতে গেলে আমার গোবিন্দ তরণীর দরকার হয়। হরি হরি বল, ভক্তিমতী ভাইরা গান গাইতে গাইতে আসছে, কে? দেবর্ষি নারদ, পিতা মাতা
আত্মীয় স্বজন তারাই আমায় কেউ ভাবে না আপন। পিতা মাতা আত্মীয় জগতে একমাত্র আমার হলো ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। চারটি আপনি অন্ন খাবেন তা গোবিন্দের কৃপা, অন্ন খেতে সবাই চায় চাষ করে না কেউ, জল খেতে সবাই চায় সঞ্চয় করে না কেউ, বাঁচতে সবাই চায় মরতে চায় না কেউ, বাঁচার ঠিকানা কেউ জানে না, কে জানে বাবা যে জন রসিদ জনা হয়। হরি হরি ওম রাধে। মাতা পিতা আত্মীয় স্বজন তারাই আমায় কেউ ভাবে না আপন। মাতা পিতা আত্মীয় মনোরঞ্জন চক্রবর্তী, অজানা নয় আপনাদের আমার দুটি ছেলে। একটা ছেলে বলছে, বাবা কীর্তন করে কোটি টাকা রোজগার করলে তুমি মরে গেলে সম্পত্তির মালিক হবে কে? হরে কৃষ্ণ। ছোট ছেলে বলছে, বাবা দাদা পারবে না, মালিক আমি হব। আমি চিন্তা করলাম, আমি বেঁচে থাকতে যদি এরা ঝগড়া করে আমি মরে গেলে কি হয়? হরে কৃষ্ণ রাধে। দুটো ছেলেকে ডেকে আমি 200 টাকা দিলাম আর বললাম, পুরুলিয়া বাজার থেকে মাল কিনে যে ঘর ভরাতে পারবি সে আমার উপযুক্ত সম্পত্তির মালিক হবি। বড় ছেলে চলে গেল মা, 100 টাকা দিয়ে কয়েক কাঁচা খড় কিনলো। খড় কিনে 10 বস্তা ছোট ছোট করে কেটে এনে ঘরে ঢেলে দিয়ে বলছে, বাবা ঘর ভরালাম। বললাম, দাঁড়া, ছোট ছেলে এখনো বাকি আছে। ছোট ছেলে কি করলো জানেন? ছোট ছেলে 40 টাকা দামের একটা মোমবাতি, 5 টাকা দামের একটা মাচিস, 55 টাকা পকেটে, অন্ধকার ঘরে মাচিসটা জেলে মানে মোমটা জেলে দিয়ে বলছে, বাবা দেখো দেখো আমি ঘরে ভরালাম। আমি মনে মনে ভাবলাম, যে সন্তান আলো দিয়ে বাবার ঘরে ভরায় সেই সন্তান হলো উপযুক্ত সন্তান, যে সন্তান আবর্জনা দিয়ে বাবার ঘরে ভরায় সে সন্তান নয় বাবা, উপযুক্ত শয়তান হইরা। আমার গোবিন্দ হলেন বিশ্বপিতা, তারে আমার কোটি কোটি সন্তান, যেজনই আমার মদ্য মাংস ইত্যাদি দিয়ে ঘরে ভরায় সে সন্তান নয়, যেজন আমার প্রেমে ভক্তি অনুরাগ দিয়ে কৃষ্ণ পিতার ঘরে ভরায় সেই সন্তান হলো ভগবানের উপযুক্ত সন্তান। মাতা পিতা Thank you.
তাই মনে হরিব। দয়ালে শেষের দিনে যুগল চর, শেষের দিনে যুগল চর। ভক্তমণ্ডলী একটু মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে। একটা পুকুরে দুটি মাছ, শুনবেন কথাটা, তত্ত্ব দারুণ তত্ত্ব। একটা পুকুরে দুটো মাছ, দুটো কিন্তু মাগুর মাছ। একটা মাছ হলো কৃষ্ণ ভক্ত আর একটা মাছ হলো অভক্ত। কৃষ্ণ ভক্ত মাছটা অভক্ত মাছটাকে বলে, হারে আমি সারাদিন কৃষ্ণ বলি, তুই অন্তত একবার বল। অভক্ত মাছটা বলতে, তুই যত পারবি বল, আমার বলার দরকার নাই। কি বলে দেখুন, বলে তুই যত পারবি বল, আমার দরকার নাই। কৃষ্ণ বলে কে, যে দুঃখ পায় তারাই বলে, যারা কষ্ট পায় তারাই বলে, যারা কষ্ট পায় না তারা আমার কৃষ্ণ বলে না, বলে তারা কৃষ্ণ বলে না। কুন্তি যখন পঞ্চ পাণ্ডব রাজত্ব ফিরে পেলো, একদিকে বসে বসে কুন্তি কাঁদছে, ভীম বলছে, মা মা তুমি কাঁদছো কেন? কুন্তি বলছে, ভীম রে, আমি তোর কাছে যা চাই তাই পাই, তোর কাছে আর যদি কিছু চাই তুই দিবি বলে নিশ্চয়ই দেবো, বলো কি চাও? আমি চাই একবার কৃষ্ণকে আমার কাছে এনে দে। ভীম বলছে, বেশ, তা ভগবানকে ডাকলেই তো আর পাওয়া যায় না। ও মা একটু শুনবেন, আঠারো মনির গদা, গদাটাকে মাথার উপরে ঘুরিয়ে আর উপরে ছেড়ে দিয়েছে, গদা বন বন করে ঘুরছে আর ভীম মাথাটা পেতে দিয়েছে। মনে মনে চিন্তা করছে, জগতে একমাত্র পঞ্চ পাণ্ডব কেবল জীবিত আছে কৃষ্ণের ইচ্ছা, যার পক্ষে ভীষ্ম, যার পক্ষে দ্রোণাচার্য, যার পক্ষে কর্ণ, যার পক্ষে শাল্য, যার পক্ষে কৃপাচার্য, যার পক্ষে অশ্বত্থামা, যার পক্ষে দ্রোণাচার্য, সেই পঞ্চ পাণ্ডব তাদের কাছ থেকে জয়ী হলো একমাত্র কেন? ভগবান কৃষ্ণ যার সারথি। হরে কৃষ্ণ। সংসার হলো কুরুক্ষেত্রের মাঠ, সংসার হলো কুরুক্ষেত্রের মাঠ, আর আমার শরীরটা হলো দেহ, আর আমার গুরুরূপী গোবিন্দকে যদি কেউ এই দেহের সারথি করতে পারে বাবা, তারাই জীবন যুদ্ধে জয়ী হতে পারে। হৃদয়ের হরি বলা। ভীমের গদাটা যেই না মাথায় পড়বে, হঠাৎ ভীম চিৎকার করে ডাকলে, চিৎকার করে ডাকছে, শ্রীনন্দীর নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, শ্রীনন্দে নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, শ্রীনন্দীর নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, নন্দে নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, বাঁচাও না মায়ের কাছে গিয়ে বলছে, পিসিমা আমাকে ডাকলে কেন? কুন্তি জোড়হাত করে বললো, কৃষ্ণ রে এসেছিস বাবা? তাহারে কুরুক্ষেত্র যুদ্ধ করে এত কিছু ফিরিয়ে দিলি,
শেষে বরটা আমাকে দে। কৃষ্ণ বললো, পিসিমা কি চাও? কৃষ্ণ রে, আমি তোর কাছে কি চাই জানিস? আমার পঞ্চ পাণ্ডবের যতক্ষণ দুঃখ ছিল, কষ্ট ছিল, ভালোই ছিল, আমি চাই আমার পঞ্চ পাণ্ডবের বেশি করে কষ্ট দে, দুঃখ দে পিসিমা। কুন্তি জোড়হাত করে বলছে, কৃষ্ণ রে, যতদিন আমাদের দুঃখ কষ্ট ছিল তুই তো সাথে সাথে ছিলি, আর তুই যখন থেকে চলে গেলি রে কৃষ্ণ, সুখ পেলাম বটে কিন্তু আমরা তোকে হারালাম। যে সুখী আমার গোবিন্দ বরজন হয়, যে সুখ পেলি আমার কৃষ্ণ ছাড়া হয়, এমন সুখের আমার দরকার নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত মাছটা বলে একবার কৃষ্ণ ভক্ত, অভক্ত মাছটা বলতে দেখ তুই কৃষ্ণ বলিস আর ওই একটা জায়গাতেই পড়ে আছিস, আর আমি বলি না, আমি ভালো ভালো পুকুরে যাই, কত ভালো ভালো মাছ খাই, বলতে হয় তুই বল, আমার দরকার নাই। ভক্ত মাছটা বলছে, গোবিন্দের উপর বিশ্বাস না, ঘরে কৃষ্ণ একবার বল। এই দুইজনা গল্প করছে, গল্প করতে করতে হলো কি জানে, এই গল্প করতে করতে মা একটু তাকাবে, একে ধীবর সেই পুকুরে, মা সেই পুকুরে জাল ফেলেছে, যেই না জালটা ফেলেছে মাছ দুটি ঢেকে গেছে বাবা হরিওয়ালা, এই মাছ দুটি ঢাকা যেই না পড়ে গেছে। তখন অভক্ত মাছটা বলছে, দেখ কি হলো, দেখ আমি কৃষ্ণ বলি নাই ভালোই ছিলাম, আর যখন থেকে তোর সঙ্গ হলো আমি ধীবরের জালে ধরা পড়ে গেলাম, আর বাঁচার ক্ষমতা নাই হরিওয়ালা। তাহা মা, আপনারা বলবেন মনোরঞ্জন বাবু মাছটাই কে, ধীবরটাই বা কে, জালটাই বা কি, আর জলটাই বা কি, হরি বল বলি বলি বলবো, আরে ধীবর হইল মহাকাল, আরে জালে হইল বাবা এই মায়া জাল, ধীবর হইল মহাকাল, জাল হইল বাঁচতে চা এই
ভক্ত সঙ্গ করো সত্যি যদি বাঁচার ক্ষমতা থাকে সত্যি যদি বাঁচার ইচ্ছা থাকে মা কেউ বাঁচাতে পারবে না যদি বাঁচাতে পারে একমাত্র ভক্তই বাঁচাতে পারবে নারকেল খেয়েছেন নারকেল কি বাবা যারা যারা নারকেল খেয়েছেন একটু হাত তুলুন আমি বলেছি হাত তুলুন যারা নারকেল বাবা মা হাত নাই নাকি যার হাত আছে তারা তুলবে না যাদের নাই তাদের তুলুন মোটামুটি সবার হয়ে গেছে ছিল ভক্তিমতী মহিলা নারকেল খেতে ভালো লাগে কিন্তু নারকেলের ওপরে দারুণ একটা সবুজ ছাল থাকে কি বাবা সেটা কামড়ালে নারকেল পাবে একদম পাবেন না সেটা ছাড়াতে হবে তারপরে কালো একটা জিনিস পাবে সেটাকে ছাড়ার পরে তারপরে কিন্তু শ্বাস ভক্তের ওপরটা যেন পাকা নারকেল মনে হবে যেন খুব অহংকার কিন্তু যখন তার সঙ্গ করবেন জানতে পারবেন তার ভেতরটা কত সাদা গৌর ওরা আরে বাবা বেলের ওপরটা মোটা হলে কি হবে ভেতরের শ্বাসটা দারুণ হিরণ্যকশিপুরের ওপরটাই বেলের মতো মোটা কিন্তু ভেতরটা এত কাঁচা যার জন্য ভগবানের কৃপা পেলেন হরি হরি ওরা লঙ্কা রাজা রাবণ বেলের মতো ওপরটা নয় ভেতরটা এত সুন্দর যে রামচন্দ্রের কৃপা পেলে নিদায় হরি ওরা আপনারা এইগুলো ভাবুন না এইগুলো একবার চিন্তা করে দেখুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তরুণী সেনকে যুদ্ধে পাঠাবে রাবণ তরুণী সেনকে বলছে তরুণী সবাই মরে গেল বাকি আছিস তুই যা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যা তরুণী সেন মা সরমাকে সে বলছে মা আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব কৃপা করে দয়া করে আমাকে যুদ্ধের অস্ত্রটা কোন বানে রামচন্দ্র মরবে দয়া করে যদি জানো আমাকে বলে দাও মা সরমা বলছে আমি জানি আয় আমি তোকে বাণ দিচ্ছি সর্বঙ্গে লিখে দিল রাম 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 হরি হরি বলাধে সর্বঙ্গে লিখে দিল রাম রাম সর্বঙ্গে লিখে দিল রাম 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 সর্বঙ্গে রাবণের কাছে এলো হরি হরি ওই রামে নাম দেখে রাবণ চমকিত হইল হরি হরি কহে রাজা তরণীর কর্ণ গোচরে হরি ধীরে কহে রাজা এরাম নামকে লিখে দিল রে লঙ্কা নগরে হরি হরি রাম নামকে লিখে দিল রে লঙ্কা নগরে বলে এমন ভক্ত কি আর লঙ্কায় আছে এমন ভক্ত কে লঙ্কায় আছে তোর অঙ্গে রাম নাম লিখে দেয় জেঠা তরুণী সেন বলল জেঠা এই রাম নামকে লিখে দিয়েছে জানো এই রাম নাম লিখে দিয়েছে আমার মা সরমা লঙ্কা রাজা রাবণ
লঙ্কা রাজা রাবণ তরুণ সেনকে কোলে নিয়ে বলছে, হ্যারি রাম নাম কে লিখে দিল? তোর মা শর্মা এতদিন আমাকে বলে নাই যে লঙ্কা দিয়ে তোর মায়ের মধ্যে একজন ভক্ত আছে? আমাকে বলে নাই, আগে যদি বলতো আমি সীতাকে চুরি করে আনতাম না, তোর মায়ের চরণ সেবা করিতাম। তোর মায়ের চরণ সেবা করিতাম, তোর মায়ের চরণ সেবা করিতাম, যারে লাগি আমি মুক্তি পেতাম। হরে কৃষ্ণ। তার মানে বুঝতে পারলেন মা? উপরটা বেল পাকার মতো, ভেতরটা বড় নরম। কি বাবা গৌর হরি হয়। আর আপনারা সবাই জানেন এটা কীর্তনের আসর। এই কীর্তনের আসরে দু চারটা যদি খারাপ লোক আসে না বাবা, তখন এই কি বলবো কমিটি দাদারা বলে আসুন 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 এই সামনে বসুন। কেন? খারাপ মানুষের জায়গাটা আগে, হ্যাঁ কিনা বলুন। আরে যারা ভালো তাদেরকে পরে বোঝানো চলবে, আর যারা খারাপ তাদেরকে আগে বোঝা যাবে। পাঁচটা ছেলে, একটা ছেলে যদি খারাপ হয় মা তখন ওকে শান্তি করার জন্য আগে ভালো ভালো খাবার দেয়, অন্য ছেলেকে বলে বাবা তোরা একটু পরে খাবি, তোরা বুঝতে জানিস। তাহলে রাবণ, হিরণ্যকশিপুর, দন্তবক্র, শিশুপাল, কংস এরা গোবিন্দের অবধি সন্তান, তাই তো এরা আগে মুক্তি পেয়েছেন। তাই ওর হরি হরি বল, এদের ঘরে গিয়ে কৃপা করেছে বাবা, রাধে রাধে। তাহলে যেখানে আমি ছেলে ছিলাম, মায়াজালটা হলো আমাদের এই মায়াজাল, ধীবর হলো মহাকাল, জল হলো ভব নদীর জল। যদি কেউ বাঁচতে চাও ভক্ত সঙ্গ করো ভাই, আর ধরো গিয়া কুরুর চরণ তলে গো, আর ধরো গিয়া এবার আমার সঙ্গে হাত দিলে সবাই বলবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, রাধারানী কি, ভগবান গোবিন্দ কি, গুরুদেব কি, এদের মধ্যে বড় কে? আবার আমি বললাম চৈতন্য মহাপ্রভু কি, ভালো করে জোরে জোরে বলবেন, আমি ভাত খেয়ে এসেছি গলাটা বেরোচ্ছে না, তা হরি ভালো। চৈতন্য মহাপ্রভু কি, রাধারানী কি, ভগবান গোবিন্দ কি, পঞ্চতত্ত্ব কি, গুরুদেব কি, এদের মধ্যে বড় কে? আবার আমি বলছি এদের মধ্যে বড় কে? রাধারানীও বড় নয়, গোবিন্দ বড় নয়, চৈতন্য মহাপ্রভু বড় নয়, পঞ্চতত্ত্ব বড় নয়, আমার বড় হচ্ছে গুরুদেব। গুরু হরি রাধে রাধে। গুরু কৃপা ছাড়া কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। ভক্তিমতী মায়েরা, এই গুরু কি জিনিস আপনারা জানেন? তাহলে বলি একটু, কথাটা শুনবেন, আবার আমি সেখানে ফিরে আসবো বাবা। এটা দারুণ একটা তত্ত্ব। গোবিন্দ যেখানে বসে আছে, নারদ যেই না চলে গেছে প্রণাম করেছে, ভগবান বলছে নারদ আমি তোমাকে একটা প্রশ্ন করবো, বলো। আচ্ছা নারদ, আচ্ছা সারাদিনে কতবার আমার কীর্তন করো? নারদ বলে মনে নাই। ভগবান বলছে দীক্ষা নিয়েছো? বলে মোটেই না। ভগবান বলছে দীক্ষা না নিয়ে যেই জানে গুরুত্বাজি গোবিন্দ ভজে, সে পাপি স্বর্গে নয় নরকে মজে। হরি চুরাশি লক্ষ জনি ভ্রমণে করে মানুষ কুলে জন্ম হয়ে পড়েছ, পেয়েছ স্থাপনা বিংশতি জলযান লক্ষানি ক্রিময় রুদ্র শঙ্খকা
পক্ষিণাং দশ লক্ষ কাম পশুপশ্চ তিনশে বিংশতি চতুর্লক্ষানি বানরা গৌরহরি। শুনবেন কথাটা, বানরা বা মানবা একটু শুনুন, চুরাশি লক্ষ জনে চুরাশি স্থাবরাং বিংশতি, গ্রামের শেষ প্রান্তে মার স্থাবর সেটি হলো কুড়ি লক্ষ, জলযান নব লক্ষানি, জলের মধ্যে যে জীবজন্তু বসবাস করে সেগুলো নয় লক্ষ, কুড়ি আর নয় উনত্রিশ, কৃময় রুদ্র সংখ্যকা নানা রকমের কৃমি পোকা মাকড় এগারো লক্ষ, উনত্রিশ এগারো চল্লিশ, পক্ষিণাং দশ লক্ষ কম, নানা রকমের পাখি দশ লক্ষ, চল্লিশ দশে পঞ্চাশ, পশুবস্ত্র তিনশো বিংশতি, নানা রকমের গাছ ইত্যাদি তিরিশ লক্ষ, পঞ্চাশ তিরিশে আশি, আর চতুর্লক্ষণী মানবা আশি আর চারে চুরাশি, এই চুরাশি লক্ষ জনই ভ্রমণে করে এই মানবগুলো জন্ম পেয়েছে গৌর হরিহর। এটা কিন্তু একটা পদকর্তার গান, একটা পদকর্তার পদ, এই পদকর্তার নামটা আপনারা শুনবেন, অনেকে হয়তো জানেন না বা বলেও না হরিহর। লোভী আমার নব জনম, তুমি কৃষ্ণ বলে ডাকলে না হরি ও রাধে রাধে, নিরজনে হরি বলে করো সাধনা, ওরে মন নিরজনে হরি বলে করো সাধনা, হরি বল নিরজনে হরি বলে করো সাধনা, ওরে মন আমার নিরজনে হরি বলে করো সাধনা। আমার মনে হয় একটা হাতগুলো উপর দিকে তুলে একটু তালি মারলে ভালো হয়, সবাই মিলে তালে, এইটাই বলে চব্বিশ পরগনা পশ্চিমবাংলাতে কীর্তন করে চব্বিশ পরগনাতে যে আনন্দটা পাওয়া যায় হরিবল। তুমি প্রথম কালে যেদিন করে ভেঙেছিলে, তুমি প্রথম কালে মায়ের ঘর ভেঙেছিলে, ভক্তিমতি মায়েরা ভক্তমন্ডলী, এই কথাটা হচ্ছে গুরু শিষ্যের, গুরুটাকে আর শিষ্যটাই বাকি, আরে গুরুটা হলো গোবিন্দ আর শিষ্য হলো অর্জুন, অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে দয়াময়, আচ্ছা একবার কৃপা করে বলে দাও যে মানুষ মরার পরে কোথায় যায়, একটু সবাই শুনবেন, আচ্ছা বলুন তো মা, কেউ কেউ চিরদিন বাঁচার জন্য এসেছে, সবাইকে মরতে হবে, মরে গেলে কোথায় মানুষ যায়, প্রশ্ন করল শিষ্য কাকে গুরু কে গুরু গোবিন্দ, গোবিন্দ উত্তর করছে অর্জুন এর আগেই তুমি পাঁচবার মরে আছো, জন্মাবার আগে আজ এই বুড়ো পর্যন্ত মরা পর্যন্ত আগে পাঁচবার মরেছো, কখন মরলে প্রথম, যেদিন প্রথম কালে মায়ের গর্ভে গেছিলে, তেত্রিশ কোটি নারীর দংশন সব গেলে ভুলে হরিও, এত দংশন তোমাকে করতে লাগলো, তখন তুমি আমাকে বললে গুরু গোবিন্দ এবার আমাকে পার করো, আমি আর সহ্য করতে পারছি না, তখনই আমি তোমাকে মারলাম, মারার পরে ওই মায়ের কোলে এসে ফেললাম গৌরাধে, তখন আমাকে বললে কৃষ্ণ আমি তোমাকে ডাকবো, তোমাকে বলবো যখন এলে, তখন মাতৃদুগ্ধ পান করিয়া, মাতৃদুগ্ধ পান করিয়া, মাতৃদুগ্ধ পান করিয়া, এই কৃষ্ণ ভজন করলে না নিরজনে করো ভজন, হরি হরি বল নিরজনে করো সাধনা, নিরজনে করো সাধনা, আমি
আমরা বলেছিলাম দয়া করে আমাকে পাঠাও, সেখানে গিয়ে আমি তোমাকে ভুলবো না হরি ওরা। কিন্তু যখন তোমার অঘরে মাতৃদুগ্ধ গেল, তখন তোমার আর মনে রইল না যে আমি ছাড়া গতি নাই। হরি হরি বল। প্রথমবার তোমাকে আমি মারলাম, শুনবেন পাঁচবার কি করে আমরা মরছি, এবারে দ্বিতীয় কালে একটু বড় হইলে হরি বল আর হে ধরে না তাকে বলেছে মাস্টার মশাই বলে যে হরি ভজ পড়াশোনা করতে হবে না, বলেছে বলুন না। তখন দুবার মানলাম, তোমরা নিরজনে দুবার মানলাম, এবার তৃতীয় কালে তুমি বিয়ে করিলে হরি তৃতীয় মনোরঞ্জন চক্রবর্তী তৃতীয় কালে আমার আমার আত্মা শক্তি মহামায় সব গেলে ভুলে হরি আত্মা শক্তি মহামায় সব গেলে ভুলে কখনো কালী কখনো দুর্গা কখনো সরস্বতী আবার কখনো ধরণী আমার কতি যত্ন করে সেবা টেবা দেবার পরে বললো বাজার থেকে এনে দেবে কিছু কিনে না আনলেই বাবা আড্ডা শক্তি মহামায় সব গেলে ভুলে আড্ডা শক্তি মহামায় সব গেলে ভুলে তখন মাথায় তেরে চোখে চশমা তেরে চোখে চশমা যার জন্য মাথাটা তার দিকে খেয়াল নাই হরি রাধে মাথায় তেরে চোখে চশমা মাথায় তেরে চোখে চশমা কি করলে সেদিন খেলতে গেল খেলনা চুপ কর বাবা চুপ কর বাবা কৃষ্ণ বল বলি চুপ কর বাবা অ বল ক বল হরি বল নিরজনে পড় সাধন হরি তিনবার মরলাম এবারে চতুর্থ কালে যেদিন বৃদ্ধ হইলে চতুর্থ কালে যেদিন তুমি বৃদ্ধ হইলে চতুর্থ কালে যেদিন
সেদিন গায়ের মাংস একটু করে সব গেল ঝুলে হল, যৌবনে যে টাইটটা ছিল বাবা ওই টাইটটার বুড়ো কালে থাকবে হরিবার, তখন কষ্ট পেয়ে বললে হরি, কষ্ট পেয়ে বললে হরি, এবারে করবো তোমার ভজন নিরজনে হরি সাধন, চারবার বললাম বাবা এবার পাঁচবার, পঞ্চম কালে যেদিন মাসের দোলায় চাপিলে, পঞ্চম কালে তুমি যেদিন মাসের দোলায় চাপিলে, পঞ্চম কালে মাসের দোলায় চাপিলে, বলো হরি হরি বলে সব সব গেল চলে চলে। এইখানে পদকর্তার নামটা বলছি, পদকর্তা কে? দেবীদাস বলে ভাবি, দেবীদাস বলে ভাবি, দেবীদাস বলে ভাবি, পদকর্তার নাম হচ্ছে দেবীদাস, সেদিনে খাবি বাঁশের গুতনা, আর কিছু করার নাই, কেবল রাধে রাধে ভক্তিমতী মায়েরা, আহা খুব সুন্দর মনে পড়ে গেল, ঘাস খেতে খেতে গাভী একদিন দূর বনে যায়, আপন মনে গাভী কচি কচি ঘাস খেয়ে যায়, শুনবেন কথাটা, গাভীটা দূর বনে গিয়ে ঘাস খাচ্ছে মা, ঘাস খেতে খেতে গাভীর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল গাভী সূর্য পানে তাকালো, মনে মনে চিন্তা করছে সূর্য ডুবে গেছে, আমার ঘরের ফেরার পালায় আমি যাই কেমন করে রাস্তা জানি না, গাভীটা মনে মনে চিন্তা করছে আমি রাস্তা জানি না আমি ঘরে যাব কেমন করে, হঠাৎ দেখছে বাবা, হঠাৎ দেখছে একটা পায়ের ছাপ, তা পায়ের ছাপটা কার? জঙ্গলে রাজা সিংহের, সেই ছাপটাকে দেখে গাভী মনে মনে চিন্তা করলে এই ছাপটা দেখে যদি আমি এগোতে পারি ঠিকই আমি আমার ঘরে পৌঁছে যাব, ছাপটা দেখে গাভী মনে যাচ্ছে, কিছু দূরে যাবার পর একটা বাঘ তাকে আটকেছে, বাঘ বলে গাভী রে তোকে খাবো, কথাটা শুনবেন মন দিয়ে, বাঘ বলছে গাভী তোকে খাবো, গাভী বলছে পারবি না, বাঘ বলছে তুই কার, গাভী বলছে পায়ের ছাপ যার আমি তার, বুঝে যাচ্ছে, পায়ের ছাপ যার আমি তার, বাঘ তাকিয়ে দেখছে বাবা ছাপটা হলো জঙ্গলের রাজা সিংহে, বাঘে মনে মনে ভাবলো এটা সিংহের খাবার, একে তো খাওয়া যাবে না, বাঘ গাভীটাকে ছেড়ে দিল, গাভী ছাপ দেখে দেখে যাচ্ছে, খানিকটা দূরে গিয়ে দেখছে কতগুলো শিকার আটকেছে, গাভী তোকে খাবো, গাভী বলছে তোরা তো আরো পারবি না, বলে তুই কার, বলে পায়ের ছাপ যার আমি তার, শিকার গুলো দেখছে বাবা ছাপ হলো সিংহের, শিকার গুলো ছেড়ে দিল, আবার খানিকটা দূরে চলে যেতে যেতে একেবারে চলে গেছে সিংহের গুহাতে, এইবার সিংহ গাইটাকে দেখে তাড়াতাড়ি মাথাটাকে নেড়ে আর মনে মনে চিন্তা করছে ভালোই খাবার পেলাম, সিংহ হা করে আসছে গাভী তোকে খাবো, গাভী বলছে পারবি না, সিংহ বলে তুই কার, গাভী বলছে পায়ের ছাপ যার আমি তা, সিংহ তাকে দেখছে বাবা যে ছাপটা আমার, সিংহ মনে মনে ভাবে যে আমার চরণে শরণ নিল
তাকে তো খাওয়া যাবে না, শ্মশান মনে ঘরে দিয়ে আসি হরি ওরে। ওগো আমার ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সবাই গাভীর মতো এই সংসার জঙ্গলে এসে আমার আমার টাকা পয়সা কচি কচি ঘাস খেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মনে নাই কখনই আমাদের আয়ু সূর্য ডুবে যায়, কখনই আমাদের আয়ু সূর্য অস্তা চলে চলে যায়। কিন্তু বাবা চিন্তা করার কোনো কারণ নাই, এই জঙ্গলে বাবা দিয়ে গেছে কে না, জঙ্গলে দিয়ে গেছে জঙ্গলে রাজা সিংহের ছাপ। সিংহটা কে? সংসার জঙ্গলের রাজা হলো আমার গুরুদেব হরি বাবা, যার জন্য গুরুদেব প্রত্যেকটা জীবের দ্বারে ওই চরণ চিহ্ন রেখে গেছে। যারাই আমার গুরুর চরণ আশ্রয় করে এগোতে পারে তারাই আমার গোবিন্দ ধামে যেতে পারে গো। হরি হরি একবার কৃপা করে আপনারা বলতে পারবেন যে বারো মাসে চার বছর, বারো মাসে আমাদের বছর, আমাদের বারো মাসে বছর, তেরো মাসে চার বছর, তেরো মাসে হলো পুলিশদের বছর যারা রবিবারের মাইনেটাও পায় গৌর হরি ওরাদের আগে, চোদ্দ মাসে কার বছর প্রেতাত্মা, যারা মরে যায় সে প্রেতাত্মার চোদ্দ মাসে বছর, কেন না ব্রাহ্মণরা যখন সপিণ্ডকরণ করে তখন চোদ্দটা পিণ্ডি দেয় চোদ্দ মাসে, আর গোয়ালাদের হলো বাবা আঠারো মাসে বছর, তাই তো? একদম না, সব গোয়ালার নয়, যারা নন্দরাজার নন্দরাজার গ্রামে ছিল তাদের কেবল আঠারো মাসে বছর, কেন? আর এটা তো রাস পূর্ণিমা, এটা হচ্ছে রাস পূর্ণিমা, চব্বিশ পরগনাতে সব কীর্তন শুনবে ভালো। রাস গানটা যে কেন খারাপ চোখে নেয় এটা বুঝতে পারি না, ও যখন থেকে আসে তখন থেকে বাবাও নাচছে, মাও নাচছে, বেটাও নাচছে, ধেই ধেই করে চলছে, কি বাবা হরি বাবা কিছু মনে করবেন না। ভগবান গোবিন্দের রাসের উপলক্ষে কীর্তন, তা ভগবান রাস করেছিলেন কখন? রাসটা করেছিলেন তখন তার বয়স ছিল এগারো বছর আট মাস, তাই তো? আর গোপীদের বয়স ছিল এগারো বছর ছ মাস। তাহলে একবার কৃপা করে আপনারা বলুন, একটা পদকর্তা গোবিন্দ দাস তিনি কলম দিয়েছেন, সনত গোপি প্রেমহী রবি, মনহি মনহি আপনা সখী, যা কি বলাতে তাই চলাতে, মুরলিকা কালে লোলনি, শিথিলা ছন্দা নিবিকা বন্দা, বেগে ধাবলো যুবতী বৃন্দ। এগারো বছর ছ মাসের মেয়ে, এরা কখনো যুবতী হয় বলুন না? হয়। এইবার দেখুন, গোপাল যখন জন্মগ্রহণ করেন কংসের কারাগারে, তখন বসুদেব ঠাকুরকে রেখে গেল নন্দ রাজার ঘরে, সকালে হলো নন্দ উৎসব, সব দেবতারা দেখতে এলো গোপালকে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, নন্দরাজ বলো তুমি কৃষ্ণের জন্য কি বর চাও? নন্দরাজা বলেছিল, ব্রহ্মদেব বর যদি দিতেই হয় আপনি আমাকে একটাই বর দিন, সবার তো বারো মাসে বছর, আমার যেন হয় আঠারো মাসে বছর। ব্রহ্মা বললেন, কেন? নন্দরাজা বললেন, সবাই যদি একশো বছর বাঁচে আমার গোপাল দেড়শো বছর বাঁচবে।
এই নন্দরাজা চেয়ে নিয়েছিলেন, এইবার হিসাবটা করে নিন, এগারো রাত্রে সাড়ে পাঁচ, এগারো রাত্রে সাড়ে পাঁচ, তাহলে এগারো পাঁচে ষোলো, সাড়ে ষোলো হয়ে গেল, ওদিকে ছ মাস আর এদিকে তিন মাস, পুরো সতেরো বছর। নিতাই ওর হরি রাধে রাধে। তাই পদকর্তা যুবতী বলে, ছেলে ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী, যে কথাটা আমি ছাড়লাম, তাহলে এই জগতে জগতে গুরু ছাড়া গতি নাই, যেই জন গুরুচরণ আশ্রয় করে সেই একমাত্র গোবিন্দ ধামে যেতে পারে, রাধে রাধে। তাই নারদকে বলল, নারদ তুমি কর্ণে দীক্ষা নাও। নারদ বলল, প্রভু আমি যে দীক্ষা নেব কি জন্য নেব বল? সর্বমুখে যান যারে জগতে গুরু, আরে তুমি কৃষ্ণ কল্পতরু, রাধে সর্বমুখে যান জগতে গুরু, সবাই জানে এই গুরু কৃপা ছাড়া জগতে এক কাউকে চলার ক্ষমতা নাই। এই দেখুন আপনারা সবাই তো, একজনের নাম করুন আমার সঙ্গে হাত তুলে, জয় বাবা লোকনাথ। কি লোকনাথের ভক্ত এখানে কেউ নাই? জয় বাবা লোকনাথ কি, জয় বাবা লোকনাথ কি, জয় বাবা কাদুরি আশ্রম কি, কাদুরি আশ্রম লোকনাথ বাবার, কাদুরি আশ্রম খুব বড় বড় আশ্রম, খুব বড় আশ্রম। তা লোকনাথ বাবার কাদুরি আশ্রমের পাশে এক শিষ্যের বাবা মারা গেছে, শিষ্যটি ভাবছে যাই গুরুকে নিমন্ত্রণ করে আসে। শিষ্য গিয়ে লোকনাথ বাবাকে প্রণাম করে বললেন, বাবা হরিবাল, হ্যালো। লোকনাথ বাবাকে বলছে, বাবা আমার বাবা পরলোক গমন করেছে, তা কৃপা করে আপনি আমার গুরুদেব, দয়া করে যদি ঘরে একটু পায়ের ধুলো দেন। লোকনাথ বাবা বলছে, দেখ আমি তো আশ্রম ছেড়ে কোনোদিন কোথাও যাই নাই, তবে তুই এখন বলছিস আমি ঠিক যাব, তুই যা। এইবার শিষ্য চলে এসেছে, অনেক আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব, কিন্তু শিষ্যের চোখ লাগছে পথের দিকে যে বাবা কখন আসবে। সকালে গেল, দুপুরে গেল, বিকেলে গেল, সন্ধ্যা এলো, বাবা এলো না। পরের দিন শিষ্য ছুটে ছুটে বাবার কাছে গেল, বাবা আপনি আমাকে অপমান করলেন, আমি সবাইকে বলেছিলাম আপনি যাবেন আর আপনি গেলেন না কেন? লোকনাথ বাবা বলছে, ওরে আমি একবার নয় তিনবার গিয়েছিলাম। আপনি গিয়েছিলেন মানে বলে, হ্যাঁ আমি তিনবার গিয়েছিলাম, কিন্তু তুই আমাকে যা মারলি আমি পালিয়ে গেলাম। আমি মারলাম মানে বলে, হ্যাঁ তুই আমাকে এত মার মেরেছিস, ভালো করে দেখ ওই গায়ের কাপড়টা যেই না সরিয়ে দিয়েছে আমার, দেখছে লাল লাল মোটা মোটা লাঠির দাগ। শিষ্য তখন কেঁদে কেঁদে বললেন, গুরুদেব আমি আপনাকে মারি নাই গুরুদেব। লোকনাথ বাবা বললেন, ওরে আমি তোর ঘরে গিয়েছিলাম, তুই একবার নয় তিনবার লাঠি দিয়ে মেরেছি বলে তখন বলে মনে করে একটা কুকুর গিয়েছিল, মনে পড়ে ওই কুকুরটা একবার খেতে গেল, তুই মারলি তাড়িয়ে দিলি, আবার গেল আবার মারলি, ওরে ওইটাই তো আমি ছিলাম। তাই ওরে শিষ্য আপনি আমারে ঘরে গেলেন আর আমি কিনা আপনাকে মারলাম, চিঠিয়ে পারলাম না। লোকনাথ বাবা তাকে নয় তখন জীবকে শিক্ষা দিল, আরে মনুষ্য কুলে জন্মগ্রহণ করে যে চোখে গুরু গোবিন্দ চেনার ক্ষমতা নাই সেই জন্মটা ধীর, যা চলে যা আমার আশ্রম থেকে, নিদায় ওর হরি হরি ও। একমাত্র গুরু কৃপা ছাড়া।